আক্রান্ত আবু জায়েদ করোনা পজিটিভ হয়েছেন জাতীয় ক্রিকেট দলের পেসার আবু জায়েদ এর আগে জাতীয় দলের ক্রিকেটারদের করোনা পরীক্ষায় বর্ডার লাইন পজিটিভ এসেছিল তার গতকাল আরেক দফা পরীক্ষায় পুরোপুরি পজিটিভ হয়েছেন তিনি তাকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের একাডেমি ভবনে আইসোলেশনে রাখা হয়েছে তবে জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া সাতাশ ক্রিকেটারের ছাব্বিশ জনই করোনা নেগেটিভ বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন রাহিকে অর্থাৎ আবু জায়েদকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হবে কোভিড নির্দেশনা মেনে তার চিকিৎসা হবে এবং সামনে আরও পরীক্ষা করা হবে এর আগে করোনা পজিটিভ হয়ে সুস্থ হয়েছেন টেস্ট ওপেনার সাইফ হাসান তবে অনুশীলনে যোগ দিতে আরও দুই একদিন সময় নেবেন তিনি তিনিও আইসোলেশনে আছেন একাডেমি ভবনে আরেক পেশার ইবাদত হোসেনেও করোনা নেগেটিভ কিন্তু আইসোলেশনে রাখা হয়েছে তাকেও তবে আজ একাডেমি মাঠে একক অনুশীলন করতে দেখা গেছে তাকে গত দুই দিন একাডেমি ভবনে আইসোলেশনে থাকা দশ ক্রিকেটারের মধ্যে হাসান মাহমুদ নাইম হাসান খালেদ আহমেদ মোহাম্মদ মিঠুন মোসাদ্দেক হোসেন নাজমুল হোসেন মোহাম্মদ সাইফ উদ্দিন ও শফিউল ইসলাম আজ অনুশীলনে যোগ দিয়েছেন দলের সঙ্গে অনুশীলন শেষে হোটেলে ওঠার কথা তাদের